আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আমি নাদিয়া হারুন, সহকারী শিক্ষক চারু ও কারুকলা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে আপনাদের সাথে ক্লাসটি নিব। আমাদের আজকের বিষয় দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু। আমাদের যে অষ্টম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চারু ও কারুকলার, তা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আজকে নির্ধারিত কাজটি কি আসেন তাহলে আমরা দেখে নিই। নির্ধারিত যে অ্যাসাইনমেন্টের যে কাজটি আপনাদের দেওয়া হয়েছে তা হচ্ছে সার্বজনীন উৎসব হিসাবে বাংলা নববর্ষ উদযাপনের জন্য তোমার পরিবার ও অথবা এলাকায় কী ধরনের পরিকল্পনা নেওয়া হয় বা প্রণয়ন করা হয়, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করব। যখন আমরা এই অ্যাসাইনমেন্টটি তৈরি করব তখন আমরা অনুসরণ করব বইয়ের 1, 2, 3, 4 এবং 5 অধ্যায়, পাঠ। এগুলো আমরা ওখান থেকে আমরা এই প্রসঙ্গগুলো আলোচনা করব। আচ্ছা, এই যে আমাদের নির্ধারিত কাজটি, এই কাজটি আলোচনা করতে গেলে এই কয়টি বিষয় অবশ্যই আপনার অ্যাসাইনমেন্টে থাকতে হবে। একটি হচ্ছে বাংলা নববর্ষকে কেন সার্বজনীন উৎসব বলতে পারি। দ্বিতীয়টি হচ্ছে বাংলা নববর্ষ কিভাবে উদযাপন করো, অর্থাৎ আপনারা কিভাবে বাংলা নববর্ষকে উদযাপন করেন। তোমাদের এলাকায় বৈশাখী মেলা হয় কি না, হলে কী ধরনের পণ্য মেলায় বিক্রি হয়। এই তিনটা পয়েন্টে আমরা এই নির্ধারিত কাজটি আলোচনা করব। এছাড়াও যখন আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করব তখন প্রথমে আমরা জানি যে একটা সূচনা তৈরি করব এবং তারপরে মূল বিষয়বস্তুতে যাব, পয়েন্ট অনুসারে লিখব এবং শেষে অবশ্যই কিছুটা হলেও উপসংহারের মতো, মানে শেষ পরিশেষের কিছু কথা যুক্ত করে আপনারা শেষ করবেন, আর মাঝখানে মূল বিষয়টি আপনারা আলোচনা করবেন। তাহলে এখন আমরা জানি যে বাংলা নববর্ষ কি। বাংলা নববর্ষ হচ্ছে একটি গ্রামীণ উৎসব বলা যায়, আবার একটি রীতি যেটা গ্রাম বাংলায় পালিত হতো। গ্রাম বাংলায় বাংলা বছরের প্রথম দিন হালখাতা তৈরি হতো এবং সেই হালখাতার তৈরিকে নিয়েই এই বাংলা নববর্ষ উদযাপন হতো। মুড়ি মুড়কি, তারপর নানান রকম মিষ্টি জাতীয় খাবার খেয়ে এই বাংলা নববর্ষ উদযাপন করা হতো। কিন্তু কালের বিবর্তনে আমাদের শহুরে জীবনেও বাংলা নববর্ষের প্রভাব পড়েছে। এই নববর্ষ উদযাপন সেই স্বাধীনতার পূর্ব থেকেই শুরু হয়ে গেছে। তাহলে আমরা জানি যে স্বাধীনতার পূর্বে যখন পাকিস্তান সময় ছিল তখন থেকে আমরা বাংলা নববর্ষ উদযাপন করি। পাক সরকারকে বোঝানোর জন্য যে বাংলা বাঙালিদের একটি আলাদা ঐতিহ্য আছে, সেই কারণে বাংলার চারুশিল্পীরা অর্থাৎ চারু কারুশিল্পীরা একটি উদ্যোগ গ্রহণ করে যে আমরা প্রতি বছর চারুকলাতে বাংলা নববর্ষ উদযাপন করব। যে বাংলা বাঙালিদের যে আলাদা ঐতিহ্য আছে তা পাক সরকারকে দেখানোর উদ্দেশ্যে, সেই কারণে তখন থেকেই নববর্ষ উদযাপন শুরু হয় শহুরে জীবনে। নববর্ষে দেখেন, আমি এই পয়েন্টটা বলছি যে সার্বজনীন উৎসব কিভাবে হলো। আমরা আমাদের দেশে নানান ধরনের উৎসব পালন করি, ঈদ, পূজা, বড়দিন, এছাড়াও বিভিন্ন নববর্ষ, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ। কিন্তু বাংলা নববর্ষটা অন্যান্য সব উৎসবের থেকে আলাদা, এটা বাঙালির প্রাণের উৎসব আমরা বলতে পারি। কারণ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করে তাদের নিজের সাধ্য মতো। আমরা কিভাবে বাংলা নববর্ষটা উদযাপন করি? আমরা বছরের প্রথম দিন আমাদের এখানে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন রমনা বটমূলে ছায়ানটের গানের উৎসব হয়, আবার চারুকলা থেকে বের হয় হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মটিভ বা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি সুসজ্জিত হয়ে ঢাকার বিভিন্ন পথে প্রদর্শন করে। কী ধরনের মটিভ এই মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার হয়, বিভিন্ন ধরনের মুখোশ ব্যবহার হয়, বাংলার বিভিন্ন প্রতীক যেমন মাটির
ট্যাপা পুতুল, বিভিন্ন ধরনের খেলনা, হাতি, ঘোড়া, এছাড়াও লোকশিল্পের নিদর্শন, হাত পাখা, এ ধরনের সব কিছুই মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার করা হয় বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার জন্য। আর আমাদের এলাকায়, বিভিন্ন এলাকায় বা গ্রামে গঞ্জে কিন্তু বৈশাখে, নববর্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বৈশাখী মেলাটায় কী ধরনের আয়োজন থাকে? গ্রাম্য বৈশাখী মেলা দেখা যায় যে কোনো একটা নদীর ধারে বট গাছের তলে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সেখানে থাকে রং বেরঙের নানান রকম আকর্ষণীয় পণ্য। কী ধরনের পণ্য থাকে সেসব মেলায় আমরা দেখতে পাই যে নানান রকম মজার মজার খাবার, যেমন সন্দেশ, মিষ্টি, এছাড়াও নানান ধরনের রঙিন কাচের চুড়ি, বাচ্চাদের মাটির খেলনা। আর সব থেকে মেলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে নাগরদোলা। বৈশাখী মেলায় নাগরদোলায় সবাই চড়ে, আনন্দ করে, সবাই নতুন পোশাক পরে ঘুরে বেড়ায়। এভাবেই বৈশাখী মেলাটা গ্রামগঞ্জে বা শহরেও এভাবেই বৈশাখী মেলার আয়োজন করা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখি যে আমাদের উপকরণগুলো কী আমাদের বৈশাখী মেলায়। আমাদের দেখেন তোমাদের এলাকায় বৈশাখী মেলা হয় কি না, হলে কী ধরনের পণ্য মেলায় বিক্রি হয়। এখানে আমি একটা ঘোড়ার ছবি এঁকেছি, এটা কি আসল ঘোড়ার মতো লাগছে? না, এটি হচ্ছে মাটির এক ধরনের খেলনা, মাটি দিয়ে তৈরি ঘোড়া। এই ধরনের ঘোড়া অথবা হাতি মেলায় বিক্রি হয়। এটা হচ্ছে শখের হাড়ি, একতারা, পাখা, এছাড়াও আরও বহু জিনিস আমাদের যেগুলো লোকশিল্পের ঐতিহ্য সেগুলো মেলায় বিক্রি হয়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করবেন এবং কোন ধরনের বিষয় আপনারা লিখবেন। আমি আবার আপনাদেরকে বলছি, আপনারা সাহায্য নেবেন আপনাদের পাঠ্য বইয়ের, এবং পাঠ্যবইয়ের পাঠ 1, 2, 3, 4, 5 এখান থেকেই আপনারা আলোচনাটা করবেন, বিস্তারিতভাবে আলোচনা করবেন অ্যাসাইনমেন্টটি। এবং যদি আপনারা চিত্র সংযোজন করতে পারেন তাহলে ভালো, আর যদি যে ভাবছেন যে চিত্র না দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু চিত্রটা দিলে হয় কি একটু বিষয়বস্তুটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। সে কারণে আপনারা আপনাদের যে নির্ধারিত কাজটি আছে সেটার সাথে চিত্র হাতেও এঁকে দিতে পারেন, আবার প্রিন্ট করে সেটা আপনারা দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা সবাই অ্যাসাইনমেন্টটি তৈরি করে যথাসময়ে স্কুলে উপস্থাপন বা জমা দান করবেন। আজকে শেষ করছি, আসসালামু আলাইকুম।